হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করছি এখানে সাগরের বাইলা মাছ দিয়ে শুকনো সিমের বিচি তো সেটা আমি আজকে রান্না করব আর আপনাদের সাথে জমিয়ে খুব বেশি করে আড্ডা দেবো আর গল্প করব। তো আমি এটাকে আম দিয়েছিল অনেক আগেই প্রায় চার পাঁচ মাস আগেই দিয়েছিল আমাকে সিমের বেচিগুলো কিন্তু আমি রান্না করিনি আমার মানে আজ রান্না করব কাল রান্না করব এমন করে করে আমার রান্না করাটা হয়নি তো আজকে ভাবলাম যে না এটা আজকে রান্না করেই ফেলি তো এই জন্য আমি এখন এটাকে ভেজে নেব শুকনা শুকনোভাবেই আর কি ভেজে নেব যেটাকে আমাদের ভাষায় টেলে নেওয়া বলে টেলে টেলে নেব তো টেলে নিলে কি হয় এটা যখন আমি চামড়াটা ছিলতে যাব তখন ইজিলিভাবে শিল দিয়ে এটা মানে ঘষা দিলেই চামড়াটা সরে যাবে তো এখানে একটা আমি চটের বস্তা নিয়েছি যেগুলো আমরা চালের বস্তা আনার পর যে চটের বস্তা পাওয়া যায় সেটা নিয়েছি তো এখন আমি বলি কালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম আমার অ্যাডচেন্স আর মনিটাইজেশনের ব্যাপারে তো সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি অনেক দিন পরেই কিন্তু মনিটাইজেশন পেয়েছি আলহামদুলিল্লাহ আর সব কাজই মোটামুটি কমপ্লিট করে ফেলেছিলাম আর অ্যাডচেন্সের ব্যাপারটাও অনেক জটিল ছিল সেটাও সলভ করেছে তো আর একটু কাজ ছিল সেটা হচ্ছে অ্যাডের ব্যাপারটা তো আমি আজকে আপনাদেরকে সে সংবাদটা দিতে চাই যে আমি আলহামদুলিল্লাহ আমার অ্যাডের ব্যাপারটাও সলভ হয়ে গেছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সামনের দিকে ভালো করে আগে যেতে পারি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপরে দিতে পারি আমার লাইফের আমার পছন্দ অপছন্দ সব কিছু নিয়ে আপনাদের সাথে ডিসকাস করতে পারি তো আশা করি আপনার সবাই আমার সাথে থাকবেন আর এখান হচ্ছে আমি সিমের বিচিগুলো আমার ছোলা হয়ে গেছে গল্প করতে করতে আর এখন এগুলো আমি একটু ভিজিয়ে দিব ভিজিয়ে নিলে কি হবে এগুলো যে শুকনা না এটা ভিজিয়ে দিলে একটু তাড়াতাড়ি করেই সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা শুকনা বিচি তো আমি এগুলো একটা ঝাঁঝরিতে নিচ্ছি এখানে সিনকের মধ্যে ফেলছি না কারণ এখানে ফেললে নিচে দিয়ে গিয়ে হয়তো জামটাম লাগতে পারে এই জন্য আমি একটা ঝাঁঝরিতে নিয়ে তারপর গিয়ে এটা আমি ময়লার ঝড়িতে ফেলে দেব। তো এগুলো করতে করতে আমার ছেলে এসে বললো যে ওর খিদে লেগেছে তো নাস্তা করবে তো আমি এখন ওর জন্য ঝালপুয়া রান্না করব মানে ভাজি করবো আর কি তৈরি করব আর সেজন্য আমি এখানে আলু ভাজির মতো করে আলুটা কুচি করে নিয়েছি ও আর আমার হাজব্যান্ড আমার ছোট ছেলে খুবই পছন্দ করে এই ঝালপুয়াটা চস দিয়ে খেতে অনেক পছন্দ তাই আজকে ভাবলাম এটা তৈরি করে ফেলি ও এমনিতেই বলছে অনেক দিন ধরেই খাওয়ার জন্য তো আমি এগুলো করতে করতে আপনাদেরকে বলে রাখি আবারও যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওগুলো দেখবেন ভিডিও অনেকেই আছে সাবস্ক্রাইব করে দেখেন না প্লিজ তারা এমনটি করবেন না আসলে এরকম করলে আমাদের নিজেদেরই হতাশ লাগে আর কি আর ভিডিও দিতে উৎসাহ লাগে না তো সেই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন প্লিজ তারা আমার ভিডিওগুলো দেখবেন আসলে আপনার ভিডিও না দেখলে ভিডিও দেওয়ার উৎসাহটাই হারিয়ে ফেলি তো আপনারা যদি সব সবসময় পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ আমি আশা করি তো সেজন্য অবশ্যই তো আপনাদের সাপোর্ট দরকার তাই না তো আপনারা যদি সাপোর্টই না করেন তাহলে আমার কিভাবে আমি সামনের দিকে আগাবো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন নিশ্চয়ই তারা আমার আমাকে ভালো লেগে আমার ভিডিও ভালো লেগে আমার ভালো আমাকে ভালোবেসেই তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো সেই জন্য আপনাদেরকে বারবার আমি রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওটা দেখবেন আমার ভিডিওগুলো আর আমাকে ইচ্ছে মতো খোলা মনে যা খুশি তা আপনারা কমেন্টস করে নেবেন তো এতে আমার মন খারাপ করার কোনো মানে বাজে কোনো কমেন্টস যে আমি মন খারাপ করবো তা কিন্তু নয় আমি আমি সবার কমেন্টস পড়ছি আমার কাছে খুবই ভালো লাগছে যারা যারা কমেন্টস করছেন তো সবাই কমেন্টস করে আমাকে উৎসাহিত করুন আমার ভিডিও দেখে আমাকে উৎসাহিত করুন এটাই আমি বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করব আর হচ্ছে এখন আমি আপনাদের সাথে বক বক করতে করতে এখানে কিন্তু আমি মাছ ভাজি করে ফেলেছি আর ঝাল ঝালপোড়াটাও তৈরি হয়ে গেছে তো এখন আমি শুকনো বিচিটা রান্না করার জন্য এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি সবগুলোই দিয়ে সব মশলা দিয়ে এখন আমি কষিয়ে নেবো কিছুক্ষণ তারপর শুকনো বিচিগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে মানে ঝোল দিয়ে দেবো আর ঝোল দেওয়ার পরে কিছুক্ষণ হওয়ার পরে মানে বিচিটা সিদ্ধ হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে ধনেপাতা পাতা দিয়ে আমি এটা নামিয়ে ফেলব আর এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে এভাবে করে আপনারা শুকনো বিচি কিন্তু অনেক দিনই থাকে ভালো করে এয়ার কন্ডিশনার মধ্যে রাখলে কিন্তু শুকনো বিচিটা প্রায় এক বছর দু বছর থাকে তো যারা শুকনো বিচি কোনোদিন খানি এভাবে করে খেয়ে দেখবেন অনেক টেস্ট আছে আর ভিজা যে ভিজা বিচিটা আছে সামনে তো শীতকাল আমরা প্রচুর সিম পাবো তো সেই তখন কিন্তু সিম সিমের বিচি সংরক্ষণের একটা পদ্ধতি আছে ইনশাআল্লাহ আপনারা যদি আমার ভিডিও থাকেন তো সেটা সেটাও আমি শেয়ার করবো আপনাদের সাথে তো আমার আম্মু একবার আমাকে শুকনা সিমের বিচি দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করে খাইয়েছিলো সেটা অসাধারণ মানে টেস্ট হয়েছিল আর তখন থেকে আমি শুকনো শুকনো বিচি খাওয়া শুরু করি আগে তেমন খাইনি আর এখন হচ্ছে আমি আমার আমার ছেলের টিচার এসেছে টিচারকে আর আমার হাজব্যান্ডকে চা বানিয়ে দিচ্ছি তো চার সাথে আমি একটু কফিও দিই কারণ একটা ফ্লেভার আসলে ভালো লাগে কফির একটা ফ্লেভার আসলে তো যাই হোক আজকে অনেকক্ষণে কথা বললাম যাই না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগছে তো আশা করি সময় আমার পাশে থাকবেন আমি আবারও বলছি আপনাদেরকে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আমার ভিডিওগুলো দেখুন দেখবেন একসময় অটোমেটিক্যালি ভালোবাসা জন্ম হয়ে গেছে তো যাই হোক আজ আর কী বলবো আজকে এমনিতেই অনেক কথা বলে ফেলেছি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আমার তরকারিটাও হয়ে গেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ থেকে বেশি বেশি করে আমার ভিডিওটা দেখুন আমার জন্য বেশি করে দোয়া করুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ